বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়েছে তো সাউথ আফ্রিকা এমন ভাবে পিস তৈরি করেছে যে পাঁচ দিনের টেস্ট ম্যাচ একদিনে শেষ হতে চলেছিল হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু প্রায় ম্যাচের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট একদিনেই তো আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়ার বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে শুধুমাত্র ইন্ডিয়ান বোলাররা নয় সাউথ আফ্রিকান বোলাররাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে দুর্দান্ত পারফরমেন্স করারই কথা কেননা পিচটাই এমন ভাবে তৈরি করা হয়েছে যে পাঁচ দিনের ম্যাচটা দুই দিনে কমপ্লিট হয়ে যাবে তো সেকেন্ড টেস্টে সাউথ আফ্রিকা টস জিতেছে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল তবে ইন্ডিয়ান বোলাররা স্পেশালি মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ কিন্তু সাউথ আফ্রিকাকে শ্রীলঙ্কা ভেবে আজকে বল করেছে পঞ্চান্ন রানে অল আউট করে দিয়েছে তেইশ ওভারের ভিতর প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা মাত্র পঞ্চান্ন রান করেছে এবং ইন্ডিয়া কিন্তু প্রথম ইনিংসে করেছে একশো তিপ্পান্ন রান তো টোটাল এক দিনেই কিন্তু দুটো ইনিংস খেলা হয়েছে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস এবং ইন্ডিয়ার প্রথম ইনিংস কিন্তু কমপ্লিট অর্থাৎ দুই সেশনেই কিন্তু ম্যাচের ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ডে ওয়ান আজকে স্টাম্প পড়ে গেছে এবং ডে অন শেষে সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংস চলছে সাউথ আফ্রিকা বাষট্টি রানে তিন উইকেট হারিয়েছে সাতারো ওভারের শেষে তো দেখো একদিনে খেলা হয় নব্বই ওভার সেখানে আজকের দিনে কিন্তু পঁচাত্তর ওভার খেলা হয়েছে এই পঁচাত্তর ওভারের টোটাল দুইশো রান হয়েছে মাত্র দুইশো রান ডে অনে টোটাল তিন ইনিংস চলছে অর্থাৎ দুই ইনিংস কমপ্লিট এক ইনিংস চলছে খুবই জঘন্য একটা পিস তৈরি করেছে বাউন্সি পিস ফার্স্ট বোলারদের জন্য খুবই উপকারী একটা পিস এরকম পিসে যদি ফার্স্ট বোলাররা দুই চারটা সিরিজ খেলতে পারে তাহলে কিন্তু সেই বোলারটা ফেমাস হয়ে যাবে অটোমেটিক্যালি ফেমাস হয়ে যাবে সেরকমই পিস আজকে আমরা কেপটাউন টেস্টে দেখতে পেলাম তো পঁচাত্তর ওভারে দুশো সত্তর রান করেছে তেইশ উইকেট টোটাল একদিনে হারিয়েছে ইন্ডিয়ার দশ উইকেট সাউথ আফ্রিকার দশ উইকেট এবং সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে কিন্তু তিন উইকেট হারিয়েছে তো দারুণ বল করেছে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নয় ওভারে মাত্র পনেরো রান দিয়ে ছয় উইকেট নিয়েছে আহ যশপ্রীত বুমরা আট ওভারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে মুকেশ কুমার কিন্তু আজকে শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলেছে তো মুকেশ কুমার কিন্তু দুর্দান্ত বল করছে প্রথম ইনিংসে মুকেশ কুমার ওভার বল করে দুটো উইকেট কোনো রান না দিয়ে অর্থাৎ দুই দুটো ওভারই কিন্তু মাইডেন করেছে মাইডেন ওভার করে দুটো উইকেট নিয়েছে এবং সেকেন্ড ইনিংসেও কিন্তু মুকেশ কুমার দুর্দান্ত বোলিং করছে অলরেডি কিন্তু দুটো উইকেট মুকেশ কুমার নিয়েছে ছয় ওভারে মাত্র পঁচিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সেকেন্ড ছয় ওভারে পঁচিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে যাই হোক ব্যাটিং সহায়ক পিচ যে না সেটা বোঝা যাচ্ছে সাউথ আফ্রিকান ব্যাটাররাও পারফরমেন্স করতে পারছে না ইন্ডিয়ান ব্যাটাররাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যদিও আজকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে শুভমান গিলও কিন্তু মোটামুটি একটা ইনিংস খেলেছে এই টাফ পিচ দিয়ে ব্যাটিং করা খুবই কঠিন এরকম পিজে ব্যাটিং করা সহজ নয় তারপরেও রোহিত শর্মা পঞ্চাশ বলে ঊনচল্লিশ রান করেছে শুভমান গিল পঞ্চান্ন বলে ৩৬ রান করেছে এবং বিরাট কোহলি উনষাট বলে ছেষল্লিশ রান করেছে তো টোটাল ইন্ডিয়ার কিন্তু তিনজন ব্যাটারি পারফরমেন্স করেছে বাকি ম্যাক্সিমাম ব্যাটাররা কিন্তু কেউই পারফরমেন্স করতে পারেনি কে এল রাহুল আট রান করেছে বাকি সবাই কিন্তু শূন্য রানে আউট হয়েছে যেমন ইন্ডিয়া লাস্ট এগারো বলে ইন্ডিয়ার ইনিংসে এগারো বলে ছয় উইকেট হারিয়েছে বুঝতে পারছেন লাস্ট এগারো বলে ছয় উইকেট হারিয়েছে তার মানে কেমন পিস এরকম পিজে কিন্তু টেস্ট খেলা চলে না পাঁচ দিনের খেলা একদিনেই শেষ হতে চলেছে অবশ্যই আইসিসি এই এই উপর রেট করবে আশা করি কিন্তু খুব ভালো রেটিং পাবে না সাউথ আফ্রিকা তবে ইন্ডিয়া কিন্তু ম্যাচে এখনো এগিয়ে এগিয়ে রয়েছে রয়েছে রানে এই ছত্রিশ রান আগামীকাল সাউথ আফ্রিকাকে ট্রেল দিয়ে তারপরে লিড দিতে হবে এবং ইন্ডিয়া সেই লিডটা শেষ করে কিন্তু ম্যাচ জিতবে তবে এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জিতার একশো পার্সেন্ট চান্স রয়েছে প্রথম ইনিংসেই কিন্তু সেটা করে দিয়েছে ইন্ডিয়ান বোলাররা কারণ আগামীকাল পিচটাই কিন্তু ব্যাটিং করা আরো কঠিন হবে সাউথ আফ্রিকা কিন্তু এই ছত্রিশ রান ট্রেল দিতে দিতেই আরো দুই তিনটে উইকেট হারিয়ে ফেলবে সেখানে সর্বোচ্চ কত রানের টার্গেট দিতে পারবে সর্বোচ্চ হলে আশি রানের টার্গেট দিতে পারবে তো সেই আশি রান ইন্ডিয়া ইজিলি চেস করতে পারবে হাতে আরো প্রায় সাড়ে তিন দিনের মতো থাকবে সুতরাং ইন্ডিয়ার কিন্তু একটা ইজি উইন ম্যাচ এই ম্যাচটা অবশ্যই ইন্ডিয়া জিততে চলেছে আর এই ম্যাচটা জিতলে কিন্তু ইন্ডিয়া টেস্ট সিরিজটা ড্র করে ফেলবে